এই আর আমরা তো এখন বাগান দিয়ে ঢুকতেছি, কি হইব না না হইব, আমরা জঙ্গলে জঙ্গলে ওই আগের দিন আগে সারা দিন তো জঙ্গলে এই জ্বর পরিচয় আমার কোনো পরিচয় নাই গাইস। রাত্রে আসুন ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ডেইলি লাইফ ব্লগের মতো। তো ডেইলি লাইফ ব্লগ বলতে আমরা যা বুঝি যে আমরা সারাদিন কী করবো না করবো এগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো আজকে আমরা আমাদের বাসায় নেই, তো আমরা একটু বের হয়েছি বাহিরে। তো আজকে আমরা সারাদিন কী করি না করি আপনাদেরকে দেখাবো। তো এখন থেকে চেষ্টা করবো যে আপনাদেরকে রেগুলার কন্টেন্ট দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করতেছি যে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর নতুন নতুন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও। তো গাইস চলেন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে আমাদের সাথে আছে আমার ক্যামেরার পিছনে আছে তানভীর, হচ্ছে রিয়াদ, হাই। তো এই চারজন আমরা আজকে বের হয়েছি। তো চলেন আমরা যাই, লেটস গো। তো আমরা অবশেষে চলে আসলাম বুড়িগঙ্গার মাঝখানে। তো আমরা যাচ্ছি আজকে কেরানীগঞ্জে। তো কেরানীগঞ্জে হচ্ছে আপনার আমরা কিসের জন্য যাচ্ছি আমরা নিজেরাও যাই না। তো চলেন আমরা যাই গিয়ে দেখি ওই জায়গায় কী আছে, আমরা কী করি। তো আমরা কি আজকে সারাদিন কী করবো না করবো আমরা যাই না। তো আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পারবেন যে আমরা আজকে কী করতেছি। এই জ্বর পরিচয় আমার কোনো পরিচয় নাই গাইস। রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পের থেকে দুইটা বলছে ঢাকা শহর কেমনে কেমনে আল্লাহ জানে। তো গাইস ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড, তো ওকে আপনার কোনো সময় দেখেন নাই কোনো ভিডিওতে। তো আসলো আজকে, ও থাকে মেনলি হচ্ছে মিরপুরে। তো মিরপুরের ওদিকে থাকে, আজকে ওরে নিয়ে আসলাম যে চল আমরা এক জায়গায় যেতেছি, তুই ও আয়। আর ও তো হচ্ছে মামুন জায়গায় বই আছে মামুন আর রিয়াদ। তো গাইস আজকে আমরা যেতেছি কেরানীগঞ্জ। তো চলেন আমরা সারাদিন কী করি না করি ওইটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলেন আমরা আজকে ভিডিওটা শুরু করি। আর অবশ্যই অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা সাপোর্ট করবেন। আপনি যদি সাপোর্ট না করেন তাহলে আমরা সামনে আগাইতে পারবো না। হ্যাঁ আমরা চলে আসছি নদীর এই পারে। তুই কিনবি এগুলি? আমার তো বাচ্চা। ও হো আমার এই ফ্রেন্ড হচ্ছে বিয়ের তো ফ্রেন্ড, ও বিয়ে করে নিচ্ছে। ভয় ভাই দিলাম টাটা গাইস রে। না ও টাটা যাই বাচ্চা আমার তাপ দিতেছে। তো আমাদের মাঝখানে একজন আছে বিয়েটা আর আমরা তিনজন হচ্ছে আমি ইচ্ছা না কি করছি আমাদের ক্যাটাগরির বাইরে। হ্যাঁ তা আপনারা ওর দিকে তাকাইন না বেশি, আমার বউ আছে। ভিডিওটা আর কি এরকমই হবে। তো চলেন আমরা যাই। আর আমরা তো এখন বাগান দিয়ে ঢুকতেছি, কী হইব না হইব, আমরা জঙ্গলে জঙ্গলে। ওই আগের দিন আগে সারাদিন তো জঙ্গলে জঙ্গলে থাকতাম, সময় গ্রামে থাকতাম না। হ্যাঁ ঠিক আছে, নদীর এইবার আসলে হয় কি যে আমরা গ্রামের একটা ফিল পাই, এই জায়গায় একটু লাউড, আমরা একটু সামনে গিয়ে কথা বলছি, খুব ভালো লাগে। তো গাইস আমরা এখন চলে আসছি ভূতের বাড়ি। তো এটা হচ্ছে নদীর এপারে অনেক আগের বাড়ি। তো এটার সম্বন্ধে আমরা কিছু জানি না, এটার ইতিহাসও জানি না। তো আমরা নদীর পার হাঁটতে হাঁটতে আসলাম,
তো আমাদের পিছনে এটা নাকি একটা ভূতের বাড়ি, তো আর কি এটা অনেক আগের বাড়ি, তাই এটার নাম দিচ্ছে ভূতের বাড়ি। তো চলেন আমরা এটা দেখি এটা কি আছে। গাইস আমরা এটা ভিতরে কি আছে দেখি দাঁড়ান। রাত্রে আসে মানুষ তাহলে অনেক ভয় পাবে, কারণ এটা হচ্ছে একবার আপনি দেখেন একবার নদীর সাইড, আর এই নদীর সাইডে হচ্ছে এই বাড়িটা। তো এই জায়গায় তুমি তো এই জায়গায় আগে আসছো, মোটামুটি চলাফেরা করে, কিন্তু রাত্রে দিয়ে কোনো মানুষ চলাচল করে না, কারণ জায়গাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা। দেখেন এদিকে পিছনে ভয়ঙ্কর একটা দৃশ্য কিন্তু। চলেন আমরা নদীর পার ধরে হাঁটি, দেখি সামনে আরো কি কি আছে। তো যাওয়া যাক। তো গাইস আমরা যে এই জায়গায় যাবো ওই জায়গায় ফটোশ্যুট হবে, এক জায়গায় যাবো ফটোশ্যুট হবে না, এটা তো হতেই পারে না। তো দেখেন এই জায়গায় আমার ফটোশ্যুট করা শুরু হয়ে গেছে। ছোটবেলার ভাইকে পাওয়া গেছে, এটা হচ্ছে ঘোরার লেজ, বুঝছেন? ও চেনেন এটা কি? বুঝলাম তো, গোরালেস। হ্যাঁ এটা গোরালেস, আর কি এটা একটা মাইক্রোফোন। তো গাইস আমরা তিনজন উঠছি পিছনে, তো আমরা তিন বন্ধু একসাথে আবার এক হয়েছি, আর কি ওর সাথে ঝগড়া হয়েছে কিসের জন্য জানেন? এই জন্য আর কি, ওর বউ আছে আর আমরা হচ্ছে চিঙ্গেল, বিয়ে করে সেই জন্য ওরে আমাকে বেশি থেকে আলাদা হয়েছে। যত ধরনের মিথ্যা কথা আছে না, এই দুটা শত্রু আমার, অনেক শত্রু। কেরানীগঞ্জ ওগুলোর দিকে খেয়াল দিয়েন না খুব করে, কারণ আমরা রাস্তায় আসি, রাস্তায় হাঁটতেছি, তাই একটু নয়েজ আসবে বেশি, এটাই স্বাভাবিক। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ক্যাফের দিকে যেতেছি। তো আমরা গুগলে দেখলাম যে কতটুকু দূরে এখান থেকে, আরও 40 মিনিট লাগবে। তো এখন বাজে হচ্ছে কটা ঘুরি নাই, তো এখন বাজে 2:30 বাজে। হ্যাঁ তো এখন 2:30 বাজতেছে। এই যে এই জায়গায় অনেক নয়েজ, তো আপনাদের সাথে আমরা একটু পরে গিয়ে কথা বলবো। ওই যে কি আকাশে লঙ্গি উড়ে বাতাস, আর আমগো চুল উড়ে বাতাস, চুল এটা তো গান হয়েছে, চুল দুকা বাইকে গেছে বাতাসে কেমন জানি বলে, এটা গানের থেকেই তো বলে। গাইস তো আমরা অবশেষে চলে আসলাম আহমেদ সাগর ক্যাফে। ভাবছি আজকে আমরা ভাবতেছিলাম যে কই যাওয়া যায়, তো শেষ পর্যন্ত ডিসাইড করলাম যে এই জায়গায় আসি। তো আমরা গুগল ম্যাপ ধরে সোজা চলে আসলাম এই জায়গায়। তো এই জায়গাটা আর কি একটা ক্যাফে। তো আমরা এই জায়গায় আসছি এখন লাঞ্চ আওয়ার, তো আমরা কিছু খাওয়া দাওয়া করি, তার আপনাদেরকে এই ক্যাফেটা একটু ঘুরিয়ে দেখাই। তো চলেন আমরা। তো মামুন এই যে আমরা এত ঘুরতে আসলাম, তো তোমার এই জায়গায় আসার অনুভূতিটা কি? আমার এই জায়গায় অনুভূতি আমাকে প্রচুর খিদা লাগছে, এক খাওয়া দাওয়া করবো তারপর অনুভূতি জানাবো। আর রিয়াদ তোমার? আমার তো মনে করেন এখানে আসছি মনে করেন ঘুরা বেড়া, আমার মনে করেন পেট খিদা লাগছে, কিন্তু আসলে আসার পরে আমার পেটের ভিতরে কোনো খিদা নাই, ঠিক আছে? আসলে কোনো খিদা চলে গেছে। দেখি খুদা লাগছে আর কি, সবারই খুদা লাগছে। তো আমরা চলেন আমরা যাই খাওয়া দাওয়া করি, লেটস গো। হে গাইস তো আমরা অবশেষে আসলাম, তো এই জায়গায় এসে বসে আছি, কেউ আসতেছে না। অর্ডার নিবে নাকি অর্ডার যা দিতে হবে বুঝতেছি না, আর জায়গায় মেনু আছে। আপনারা সাক্ষী আছেন যেও বলছে ডিনার সময় ডিনার করাবে, ডিনার করাবে আর কি। ট্রিপটা কি উদ্দেশ্যে? তুমি যে বিয়ে করছো ওই উদ্দেশ্যে নাকি তোমার আমরা কি ভবিষ্যতে কি চাচা টাচা শুনতে পারবো এরকম কোনো উদ্দেশ্য? না ওরকম কোনো উদ্দেশ্য না, দেখা গেছে ভাই ব্রাদার অনেকদিন পরে একসাথে তিনটা বন্ধু আসছি এক জায়গায়, তার জন্য এটাই, তাছাড়া অন্য কিছু না, কোনো উদ্দেশ্য না। ভরপুর খামো তারপর খাবার আমি সকালে নাস্তা খাই নাই, আগে খাইতে হবে, আগে খাইতে হবে,
আর ও তো যে কার সাথে কথা বলা খানা শুরু করে দিছে আমুল লাগে আর আমুর সাথে কথা বলতে তোমার আরে খাওয়া শুরু করে দিছে তো গাইস আমরা খাওয়া দাওয়া করি আর আরেকটা জিনিস এই জায়গায় দেখেন আমার হাতে ভিঙ্গুলে কামড় দিছে তো হাতটা পুরো ফুলে যেতেছে আর লাল হয়ে গেছে অনেক তো আমরা খাওয়া দাওয়া করতে করতে আপনারা এই জায়গার একটা সিনেমেটিক শর্ট দেখেন ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বাই আল্লাহ হাফেজ।